বন্ধুরা, আপনারা পৃথিবীতে বিভিন্ন রকমের বডি বিল্ডার দেখেছেন, আর হতে পারে আপনার বন্ধুরাও বডি বিল্ডিং করে। কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর সবচেয়ে বেস্ট বডি বিল্ডার সম্পর্কে শুনেছেন, যাদেরকে পৃথিবীর সব জায়গায় মানুষজন তাদের ইন্সপিরেশন মনে করে এবং তাদের বডি দেখে সবাই পাগল হয়ে যায়? কারণ তারা তাদের বডিটা পাগল হওয়ার মতো করেই বানিয়ে নিয়েছে। আসলে বডি বিল্ডিং করার শখ সবারই রয়েছে এবং প্রত্যেকটা মানুষই চায় তাদের বডিটা এদের মতো হোক, যাতে করে সে মেয়েদেরকে ইমপ্রেস করতে পারে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আপনারা টপ ফাইভে থাকা এমন কিছু বডি বিল্ডার সম্পর্কে জানতে চলেছেন, যাদেরকে দেখার পর আপনি নিজেও চমকে যাবেন। আর এই বডি বিল্ডারগুলো পৃথিবীর সকল বডি বিল্ডারের জন্য ইনস্পিরেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার ফাইভ, হোয়াং চুলসুন। বন্ধুরা, সাউথ কোরিয়ার হোয়াং চুলসুন বর্তমান সময়ের সবচেয়ে হ্যান্ডসাম বডি বিল্ডারদের মধ্যে একজন। বর্তমানে হোয়াং এর ওজন 220 পাউন্ড এবং লম্বা এসে 5 ফুট 9 ইঞ্চি। সে আসলে মার্ভেল সিনেমার হাল্ক ক্যারেক্টারটি দেখে এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিল, যার কারণে সে প্রথম দিন থেকেই রিয়েল লাইফ হাল্ক হতে চেয়েছে। আর তারপর থেকে সে কঠোর পরিশ্রম শুরু করে এবং বর্তমানে যদি আপনারা তার বডি দেখেন, তাহলে সে রিয়েল লাইফ হাল্কের চাইতে কোনো অংশেই কম নয়। এমনকি বর্তমান সময়ে তাকে পৃথিবীর সবচেয়ে স্মার্ট বডি বিল্ডারও মনে করা হয়। তবে তার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সে প্রতি মাসে তার ডায়েট এবং খাবারের পিছনে $5,000 খরচ করে, যেটা কিনা টাকায় কনভার্ট করলে প্রায় 4.5 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে। নাম্বার ফোর, হাদি চপান। বন্ধুরা, এ হচ্ছে ইরানের ন্যাশনাল বডি বিল্ডার হাদি চপান, যার পার্সোনালিটি দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন সে আসলে কোন লেভেলের বডি বিল্ডার। হাদি চপান বডি বিল্ডিং এর চাইতে তার শক্তি সামর্থ্যের জন্য পুরো পৃথিবীতে অনেক বেশি ফেমাস। সে তার বডি বিল্ডিং লাইফে একটার পরে একটা সফলতা অর্জন করে চলেছে। এমনকি মানুষজন বলে থাকে, ওজন ওঠানোর মামলায় সে পৃথিবীর যে কাউকে হারাতে পারে, কারণ এই জিনিসটা সে মানুষের সামনে অনেকবারই প্রমাণ করে দেখিয়েছে। হাদি চপানের বর্তমান ওজন প্রায় 140 কেজি এবং উচ্চতা প্রায় 6 ফিটেরও বেশি। আর বর্তমান সময়ে সে ইরানেই থাকে এবং ইরানের মানুষজনের কাছে সে বড় কোনো সেলিব্রিটির চাইতে কোনো অংশেই কম নয়। নাম্বার থ্রি, ব্ল্যাসিং আউডিবু। বন্ধুরা, বর্তমান সময়ে যদি কোনো প্রফেশনাল বডি বিল্ডারের নাম নিতে হয়, তাহলে এই জায়গার মধ্যে ব্ল্যাসিংয়ের নাম সবার আগে চলে আসবে, কারণ সে তার বডিটাকে শুধুমাত্র তার হার্ডওয়ার্ক এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই এই পর্যায়ে নিয়ে এসেছে। আর তার মতো ইচ্ছাশক্তি বডি বিল্ডিং জগতে হয়তো আপনারা আর কারোর মধ্যেই দেখতে পাবেন না। আসলে ছোটবেলায় যখন সে স্কুলে পড়তো, তখন সে অনেক হালকা পাতলা এবং চিকন চাকন ছিল। আর হালকা পাতলা ছেলেটিকে বর্তমানের এই বডি বিল্ডার হতে কি পরিমাণ ডেডিকেশন এবং কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটা হয়তো আপনারা ধারণা করতে পেরেছেন। তবে এই বডি বিল্ডার পৃথিবীর অন্যান্য বডি বিল্ডারের চাইতে সম্পূর্ণই আলাদা, যেখানে অন্য বডি বিল্ডার সবসময় একটা মুডে থাকে এবং মানুষজনের সাথে মজামাস্তি করতে একদমই দেখা যায় না। সেখানে ব্ল্যাসিং সবসময় মানুষজনের সাথে মজামাস্তি করতে পছন্দ করে এবং বিভিন্নভাবে ফানি ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে তার চ্যানেলে আপলোড করে। এমনকি সে তার ক্যারিয়ারে 2 বার আর্নড চ্যাম্পিয়ন এবং 4 বার IFBB চ্যাম্পিয়ন হয়েছে, এবং সে তার বডি বিল্ডিং এবং ফানি বিহেভিয়ারের কারণে সোশ্যাল মিডিয়ায়ও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার টু, রনি কলম্যান। বন্ধুরা, এই বডি বিল্ডার পৃথিবীর সবচেয়ে ফেমাস বডি বিল্ডারদের মধ্যে একজন, যে কিনা পৃথিবীর অনেক ছোট বড় খেতাব সে তার নামের পাশে যোগ করেছে। রনি কলম্যানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে, সে লাগাতার 8 বছর ধরে মিস্টার অলিম্পিয়ার টাইটেল অর্জন করেছে। আর মিস্টার অলিম্পিয়াকে বডি বিল্ডিং জগতে সবচেয়ে বড় একটি খেতাব মনে করা হয়। যদিও বা রনি কলম্যান বর্তমানে অবসর নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে মানুষজন তাদের আইডল মনে করে। বন্ধুরা, বডি বিল্ডিং জগতের নাম্বার ওয়ানে রয়েছে কাইগ্রিন। কাইগ্রিন পৃথিবীর এমন একজন বডি বিল্ডার যার ছবি কিনা প্রায় পৃথিবীর সবগুলো জিমে লাগানো হয়ে থাকে। আর পৃথিবীতে এমন কমই ছেলে মেয়ে রয়েছে যারা কিনা কাইগ্রিনের বডি দেখার পরেও তার ফ্যান হবে না। তার বডির প্রত্যেকটা মাসেল আপনারা আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন, আর এই মাসেলগুলো গেইন করার জন্য সে লাগাতার 11 বছর ধরে প্রতিদিন প্রায় 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত জিম করেছে। বর্তমানে কাইগ্রিনের ওজন 120 কেজি এবং উচ্চতা প্রায় 5 ফিটের বেশি। বডি বিল্ডিং এর মাধ্যমে সে তার নামের সাথে অনেকগুলো অ্যাওয়ার্ড যোগ করেছে এবং অনেকগুলো চ্যাম্পিয়নশিপও জিতেছে। তো বন্ধুরা, এই বডি বিল্ডারগুলোর মধ্যে কোন বডি বিল্ডারকে আপনাদের সবচাইতে বেস্ট মনে হয়েছে, এবং আপনি যদি বডি বিল্ডিং করেন, তাহলে কার মতো করে বডি বিল্ডিং করতে চান, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।